আমরা সবাই জানি উনি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার, যখন কোনো প্রবলেমে পড়ি কিছু জানার ইচ্ছা থাকে উনি ওইরকমভাবে আমাদের হেল্প করে। আমি তো আশা করি জাতীয় দলের গেঞ্জি আর পরনে উঠুক। অনেক ভালোভাবে উদযাপন করি এবং আমাদের এলাকার সবাই ভক্ত, রিপনের ভক্ত। ওনারা যখন আসে তো ট্রাই করি যে নিজের সেরাটা দেওয়া, বা এমনি তো সবসময় ট্রাই করি নিজের সেরাটা দেওয়ার। ম্যাচে যে ভুলগুলো হয়েছে ওই ভুলগুলো আমরা শুধরে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আমরা ভালোভাবে কামব্যাক করার ট্রাই করব। দর্শক আমার সঙ্গে দেখে দেখতে পাচ্ছেন তিনি রংপুর রাইডার্সের পেসার মোহাম্মদ রিপন মণ্ডলের শ্বশুর, তার সঙ্গে একটু কথা বলবো। জামাতার খেলা দেখে কেমন লাগলো? ভালো লাগছে। এর আগে কখনো বিপিএল খেলা দেখতে এসেছিলেন? আসছিলাম। সবসময় খেলা দেখা হয়? সবসময় টিভিতে দেখি, কিন্তু এখানে আসা হয়, আজকে আসা হয়েছে। আর ফাইনালের দিন যদি জামায় খেলা ইয়ে হয় তাহলে ফাইনালে আসবো, আশা আছে। ম্যাচটা তো হেরে গেল, কি মনে হচ্ছে? হেরে গেছে, দুঃখ নাই, সামনে আরেকটা আছে আমাদের পরশু, সেই জন্য হয়তো জিততে পারি, জিতলে ফাইনাল যাইতে পারি। যখন টিভিতে রিপনের ও রিপনের ভাইয়ের খেলা চলে তখন আসলে আপনারা কীভাবে সেটা উদযাপন করেন কিংবা কীভাবে খেলাটা দেখেন? অনেক অনেক ভালোভাবে উদযাপন করি এবং আমাদের এলাকার সবাই রিপনের জন্য ই করে, ভক্ত, রিপনের ভক্ত, আমাদের এই পূর্ণ নোংয়ার সবাই রিপনের ভক্ত। আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি গাজীপুর বাসন সড়ক পূর্ণ নোংয়ার। আচ্ছা, মানে যখন তার খেলা চলে সবাই আমরা বসে খেলা দেখেন এবং সবাই এলাকাবাসী সবাই দোয়া করেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তিনি খেলছেন, বিপিএল খেলছেন এবং জাতীয় দলের পাইপ লাইনে আছে, কি বলবেন তার ক্যারিয়ার নিয়ে? কি ভবিষ্যৎ আরও ভালো হোক, জাতীয় দলের চান্স পাই, এটি আশা করি। আপনারা দেখছেন যে রিপন মণ্ডলে ওনার বাবাও আছে, ছেলের খেলা মাঠে বসে দেখেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে, আসলে এই অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে, আমি অনেক কয়বার দেখছি খেলা, 8-10 বার। আজকে তো হেরে গেল, একটু মন খারাপ কিনা? না, মন খারাপের আর কি আছে, হার জিত তো আছে, এক দল জিতবে এক দল হারবো। কি মনে হয়? আমি তো আশা করি জাতীয় দলের গেঞ্জি আর পরনে উঠুক। যখন মাঠে বসে খেলা দেখেন না, তিনি যখন খেলেন তখন আসলে খেলাটা কিভাবে উপভোগ করেন আপনার বাড়ির মানুষরা? শোন, খুব উৎসাহ দিয়ে দেখি আমরা। মানে এই যে ছেলে জাতীয় দলে খেলবে বা বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে খেলেছে, এই বিষয়টা আপনাকে কতটা গর্বিত করে কিংবা এলাকার মানুষ আপনাকে আসলে এই বিষয়টা নিয়ে কীভাবে মূল্যায়ন করে? এলাকার মানুষও দোয়া করে যে জাতীয় দলে খেলুক, আমরাও দোয়া করি, সবাই দোয়া করে এর জন্য। পরের ম্যাচটা ফরচুন বরিশালের বিপক্ষে, কঠিন একটা দল, কী মনে হয় সেই আত্মবিশ্বাসটা আছে আপনাদের যে জিতবে? ইনশাল্লাহ জিতা, জেতার কথাই তো। পরের ম্যাচে কি খেলা দেখতে আসবেন আবার? হ্যাঁ, আসবো আমি, যেই কয়দিনই খেলা হবে ওই কয়দিনই আসবো আমি। আপনাদের পরিকল্পনা কি? না, আসলে পরিকল্পনা আসলে আজকের ম্যাচে যে ভুলগুলো হয়েছে ওই ভুলগুলো আমরা শুধরে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আমরা ভালোভাবে কামব্যাক করার ট্রাই করব। এই বিপিএলে কয়েকটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন, পারফর্মও করেছেন, ওভারঅল আপনার বিপিএলটা কেমন কেটেছে? না, আলহামদুলিল্লাহ, টিম যখন সুযোগ পেয়েছি টিমের জন্য যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। সো ওভারঅল মিলিয়ে টিম কম্বিনেশনের জন্য অনেক কিছু হয়, সো ইটস পার্ট অফ ক্রিকেট। না, মোটিভেশন তো সবসময় ওনারা মোটিভেশন দেয়, তো ওনারা যখন আসে তো ট্রাই করি যে নিজের সেরাটা দেওয়া, বা এমনি তো সবসময় ট্রাই করি নিজের সেরাটা দেওয়ার, সো ওইরকম কোনো কিছু ফিল করি না। সাকিব আল হাসানের সঙ্গে আসলে খেলছেন, তার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন, এই অভিজ্ঞতাটা আপনার কেমন আর ভবিষ্যতে এটা আসলে কতটা কাজে দিবে? আলহামদুলিল্লাহ, উনি আমরা সবাই জানি উনি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার, সো যখন কোনো প্রবলেমে পড়ি বা খেলা নিয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে উনি ওইরকমভাবে আমাদের হেল্প করে, সো এটা নেক্সট লেভেল কাজে দিবে।